নৌ ক্যাডেটদেরকে যথাযথ ভূমিকা রাখার জন্য আহ্বান জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান। আজ দুপুরে চট্টগ্রামের বাংলাদেশ মেরিন একাডেমির 52তম ব্যাচ ক্যাডেটদের গ্রাজুয়েশন প্যারেড এবং শিক্ষা সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে তিনি মন্ত্রী বলেন, ক্যাডেটদের কর্মদক্ষতা ও নৈপুণ্য দ্বারা বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে। হোসেনকে রাষ্ট্রপতি স্বর্ণপদক দেওয়া হয়। এ সময় একাডেমির কমান্ড্যান্ট সাজিদ হোসেন সহ বাংলা টিভি চট্টগ্রাম এবং আমার সুপ্রিয় ক্যাডেটগণ, আমাদের দেশের সম্পদ সীমিত কিন্তু চাহিদা ব্যাপক। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে চলমান অর্থনৈতিক উন্নয়নের অভিযাত্রায় তোমাদের যথাযথ ভূমিকাই হবে দেশপ্রেমের পরিচয়। তোমাদের কর্মদক্ষতা নৈপুণ্য দ্বারা বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে।